স্বাগত নিউজ 24 দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চতুর্থ ধাপে দেশের 838 ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হয় এই ভোট, চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকে শীত উপেক্ষা করে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা, পছন্দের প্রার্থীর পক্ষে রায় দিচ্ছেন তারা। পুরুষ ভোটারের পাশাপাশি নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। ইসি জানিয়েছে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকে ঘিরে বেশ কিছু এলাকায় সহিংসতার ঘটনা ঘটায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। 838 ইউপির মধ্যে 800 ইউপিতে ব্যালট এবং 38টিতে ভোট হচ্ছে ইভিএমে। চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 295 জন, এর মধ্যে চেয়ারম্যান রয়েছেন 48 জন। পরিবেশ বান্ধব ধুলাবালি নাকে চলে আসছে। ভোটের সবশেষ খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। জীবন জীবন কেমন দেখছেন ভোটের পরিবেশ এখানে? বাবলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুমিল্লায় তিনটি উপজেলা 26টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোটগ্রহণ চলছে। আমি দেখেছি যে আসলে কুমিল্লা সদর এবং ব্রাহ্মণপাড় এবং চৌদ্দগ্রাম উপজেলায়, এই তিনটি উপজেলা সর্বমোট 26টি ইউনিয়ন পরিষদের নির্বাচন এখনও শান্তিপূর্ণভাবে হচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি যে আসলে সকাল থেকে কিন্তু নারী ভোটার এবং পুরুষ ভোটার সবাই কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং তারা কিন্তু আসলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন আমরা জানতে পেরেছি। এবং আমরা নির্বাচন কমিশনারের সাথেও কথা বলেছিলাম এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু আসলে বলছেন যে এখনও কোথাও তেমন কোনো রকমের গণ্ডগোল বা সহিংসতার খবর তারা পাননি এবং তারা সর্বোচ্চ নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে তারা মাঠে রয়েছেন এবং মাঠে কাজ করছেন। এবং আমি বর্তমানে যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে এখন দুপুর 2টা বাজে, আমরা যেটি জানতে পেরেছি যে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কেন্দ্রে 1700 ভোট রয়েছে, সেখানে প্রায় 900 ভোট কাস্ট হয়েছে। আমি দুই একজন ভোটারের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? হ্যাঁ ভাইয়া, নির্বাচনের পরিবেশ আমাদের মনের মতো অনেক ভালো লাগতেছে, শান্তিপূর্ণ পরিবেশ, কোনো রকম সহিংসতা নেই, অনেক ভালোভাবে আমরা ভোট দিতেছি। আপনার কাছে কেমন লাগছে পরিবেশ নির্বাচনে? জি, সুস্থ নির্বাচন হচ্ছে, মোটামুটি ভালোই লাগছে আমাদের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এখানে যারা নারী ভোটার রয়েছেন তারা বলছেন যে এখানকার যে পরিবেশ সেটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে এবং সেটা তারা জানাচ্ছিলেন যে এখানকার পরিস্থিতি সব কিছু মিলে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে আসলে এই কেন্দ্রের দ্বিতীয় তলায় কিন্তু পুরুষ ভোটার রয়েছেন, তবে আমরা একজন ভোটার দেখছি তিনি ভোট দিয়ে এসেছেন। ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ অনেক সুন্দর, অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হচ্ছে। সকাল থেকেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিয়ে যাচ্ছে এবং সুন্দর এবং শান্তিপূর্ণভাবে। আপনি শুনছিলেন যে এখানকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু আসলে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট দিচ্ছেন এবং আমরা অপেক্ষা করতে হবে বিকেল 4টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। তো সবকিছু মিলে এ ছিল আমার কাছ থেকে কুমিল্লার সর্বশেষ। আমি যাচ্ছি বগুড়ায়, আরেকজন সহকর্মী অপেক্ষা করছেন, আব্দুল সালাম বাবু, সেখানকার পরিস্থিতি জানাবেন বাবু। জীবন, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন অবধি ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যেই প্রায় 60% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। বগুড়ার বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বগুড়া জেলার 3টি ইউনিয়নের 13টি
13টি ইউনিয়নে কিন্তু নির্বাচন হচ্ছে, 3টি উপজেলার। আমরা রয়েছি বগুড়া সদর উপজেলার এরিলা ইউনিয়নে, যেখানে ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করছেন এই ইউনিয়নের 21,420 জন ভোটার। ইতিমধ্যেই 60% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা একটু কথা বলতে চাই এই এই ইউনিয়নের এই এরিলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাহেব, তিনি জানাবেন যে ভোট এত এখন পর্যন্ত কত পার্সেন্ট ভোট হয়েছে এবং কী আশা করছেন। জি আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত মোটামুটি ভোট সন্তোষজনক, 60-61 এইরকম এখন পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে। আর যেহেতু ইভিএমে ভোট হচ্ছে আর সবাই উৎসব মুখরে সুন্দর পরিবেশে ভোট দিচ্ছে, আর যে এখানে কোনো প্রকার কোনো ভায়োলেন্স বা কোনো হুমকি ধামকি বা কোনো কিছু নেই। আর সবচেয়ে বড় কথা, এ যাবৎকালে আমি যতগুলো ভোট পরিচালনা করলাম প্রিজাইডিং অফিসার হিসেবে, আজকের ভোটটা একটু ব্যতিক্রম। বিশেষ করে এত সুন্দর আনন্দমুখর পরিবেশ, উনি জানালেন অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে এখানে নির্বাচন হচ্ছে। শান্তিপূর্ণ একটা পরিবেশে নির্বাচন হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে দিয়ে আজকে বগুড়া 3টি উপজেলা 13টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে জানিয়ে রেখি এই এরিউলে উচ্চ বিদ্যালয়ে কিন্তু 5,848 জন ভোটার রয়েছে 4টি কেন্দ্রে, এবং এখানে 60%-এরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এই ইউনিয়নে ইভিএমে ভোট হচ্ছে, এবং জেলার অন্যান্য ইউনিয়নে 12টি যে ইউনিয়ন রয়েছে সেখানে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা। সব মিলিয়ে সবগুলো ইউনিয়নেই শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্টরা কাজ করছে। আমরা সকাল থেকেই দেখেছি যে সবগুলো কেন্দ্রেই কিন্তু মানুষের ব্যাপক ভিড়, এবং নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে সকাল থেকেই যে ভোটাররা ছিল, নারী ভোটার, পুরুষ ভোটার, নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব চট্টগ্রামে সহকর্মী নরেন বড়ুয়া জয়ের কাছে। জয়, ধন্যবাদ বাবু আপনাকে। আপনি যেমনটা বগুড়ার খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের আমি পটিয়াতে আছি। পটিয়ার আর একটি কেন্দ্রে আপনি দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে যে একেবারে যখন 8টা থেকে শুরু হয়েছিল, যেহেতু ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে তার কারণে কিন্তু 8টা বাজার সাথে সাথে ভোট গ্রহণ শুরু হয়েছে পটিয়ার বিভিন্ন কেন্দ্রগুলোতে। একটি ইউনিয়ন বলতে যে কুসুমপুরা ইউনিয়নে, সেখানে কিন্তু আসলে ইভিএমে নির্বাচন হওয়ার কারণে কিন্তু আসলে 1 ঘন্টা পর কিন্তু ভোট গ্রহণ করা হয়েছে। কিন্তু আমরা দেখছি সকালবেলা যে ভোটারদের উপস্থিতি অনেকটা বেশি দেখলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে দেখা যাচ্ছে ভোটার শূন্য হচ্ছে কেন্দ্রগুলো, যেহেতু ভোটারদের যে এখানে আরও বেশি উপস্থিত থাকার কথা রয়েছে সেখানে কিন্তু আসলে সকালবেলা দেখলেও এখন কিন্তু আমরা সেইভাবে দেখছি না। তার কারণে কেন্দ্রগুলোতে যারা প্রার্থী তারাও কিন্তু খুব একটা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। ভোটারদের আনার জন্য তারা চেষ্টা করছেন, বিভিন্ন জায়গা থেকে তারা ছুটাছুটি করছেন, এমনকি যারা ভোটার এসেছেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, যারা এসেছেন তারা কিন্তু আসলে কেন্দ্রে এসে তারা ভোট দিতে পেরেছেন। আবার কোনো কোনো কেন্দ্রে আমরা দেখেছি কিন্তু আসলে সেখানে কিন্তু আসলে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে। তার কারণে কিন্তু পটিয়াতে 2-1টি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি সেরকম ঘটনা ঘটেছে, তার কারণে ভোট কেন্দ্র কিন্তু কিছুক্ষণ বন্ধ ছিল। একই সাথে যে লোহাগাড়াইয়েও কিন্তু আসলে একটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই কেন্দ্রও কিন্তু আসলে ভোট গ্রহণ এখনও পর্যন্ত তারা স্থগিত করেছে বলে আমরা জানতে পেরেছি। তেমনিভাবে যে কর্ণফুলীতেও কিন্তু আসলে আমরা যে তথ্য আমাদের হাতে এসেছে সেখানেও কিন্তু আসলে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণেই কিন্তু আসলে কয়েকটি কেন্দ্রে কিন্তু আসলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় বেশিরভাগ কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, এমনকি ভোটারদের উপস্থিতি কিন্তু আসলে যে চোখে পড়ার মতো। সকালবেলা সবচেয়ে বেশি ভোটারদের উপস্থিতি ছিল, নারী পুরুষ একই সাথে এসে তারা ভোট দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় আপনি দেখতেই পাচ্ছেন যে ভোটারদের উপস্থিতি যেভাবে আমরা কেন্দ্রে আমরা না দেখলেও এখন দেখছি কিন্তু আসলে যে বাইরে সেখানে যারা ভোট দিয়েছেন তারাও কিন্তু আসলে কেন্দ্রগুলোতে কিন্তু আসলে ভিড় করছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা না বললে হয় না, আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থানে আছে, পুলিশ প্রশাসনের পাশাপাশি বিজিবিও কিন্তু খুব একটা সতর্ক অবস্থানে থাকার কারণে অপ্রীতিকর কোনো ঘটনা সেভাবে আমরা দেখিনি। এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে বাবলির কাছে। ধন্যবাদ। এতক্ষণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন এবং ভোটের সবশেষ পরিস্থিতি তারা আমাদের জানাচ্ছিলেন।
নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থীকে জেতাতে এবারে আওয়ামী লীগ নেতা গোপন বৈঠক করলেন। কুষ্টিয়া সদরের বটতলা ইউনিয়নে এই ঘটনা ঘটে। ওই বৈঠকের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া 2 মিনিট 37 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সেখানে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক বলেন, গত 21 ডিসেম্বর হওয়া স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার বিষয়ে তিনি কুষ্টিয়ার কোনো এক নেতার সঙ্গে কথা বলে জানেন নৌকার অবস্থান ভালো নয়, তাই ওই নেতার নির্দেশ অনুযায়ী বিদ্রোহী প্রার্থীকে জেতাতে ভোট দেবেন তিনি। বৈঠকটি হয় 25 ডিসেম্বর দুপুর 2টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের অফিসে। পরবর্তীতে বৈঠকে তার ওই বক্তব্যের কথা স্বীকার করেন ওমর ফারুক। অনেক পথে আমার অভিজ্ঞতা বলতে পারতেছি না, বলতে পারবো না একটা এই মুহূর্তে। আমরা ঘোড়া মার্কার ভোট করতেছি, কারণ যেহেতু আমাদের ক্যান্ডিডেট নৌকার অবস্থান যে অবস্থা আপনারা জানেন, আমরাও জানি, রেজিস্ট্রেশনে আসছে যে নৌকার পক্ষে ভোট আজ তারা সম্ভব না, ঘোড়া মার্কার ভোট দেওয়া। দর্শক, বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। বিস্তারিত জানাতে কামরাঙ্গীর চর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, কি ধরনের স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ বাবলি। এই মুহূর্তে আমি রয়েছি কামরাঙ্গীর চর এলাকায়। এখানে এটি এই জায়গাটি একটা সময় মূলত বুড়িগঙ্গা নদীর মোহনা ছিল, এটিও একটি চ্যানেল ছিল বুড়িগঙ্গা নদীর, যেটি ছোট খাল হিসেবে পরিচিত ছিল। কিন্তু সেই জায়গাটি কিন্তু আজকে নদী বা খালের কোনো চিহ্ন নেই, একেবারে বড় বড় স্থাপনা ভরে গেছে অত্র এলাকায়। সরকার দীর্ঘদিন পরে হলেও এখন এই অভিযানের মধ্য দিয়ে কিন্তু বুড়িগঙ্গার যে নাব্যতা বা বুড়িগঙ্গা নদী উদ্ধারের যে তৎপরতা সেটি আবারও শুরু করেছে। আপনি জানেন যে এই অত্র এলাকায় কিন্তু অসংখ্য শত শত অবৈধ উঁচু উঁচু সুউচ্চ বিল্ডিং, কাঁচা পাকা বিভিন্ন ধরনের বস্তি, এই ধরনের নানান ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। তো সেই স্থাপনাগুলো মূলত ভাঙা কাজ শুরু হয়েছে। 6 দিন ব্যাপী এই অভিযান চলবে। এই এটি একটি চ্যানেল বলা হচ্ছে বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে যৌথভাবে। তো আজকে মূলত এই 6 দিনের প্রথম দিন এই অভিযানে আজকে অন্তত 30টি স্থাপনা ভাঙার পরিকল্পনা নিয়েই মূলত আজকে এখানে অভিযান চলছে। আর আপনি দেখছেন যে একটি ভেঁকু দিয়ে মূলত এখানে যে ছোট ছোট স্থাপনাগুলো ছিল সেগুলো ভাঙা হয়েছে। এরই মধ্যে ভেঁকুটি আরও ভেতরের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে যে আপনি ক্যামেরার সামনে একটু যদি দেখতে পারেন যে অসংখ্য উঁচু উঁচু ভবন রয়েছে, তার কিছু অংশ কিন্তু এরই মধ্যে ভেঙে ফেলা হয়েছে। তো সব মিলিয়ে এখানে, তবে একটি বিষয় লক্ষণীয়, এখানে যারা স্থানীয় যারা ভবন মালিক রয়েছেন তারা দাবি করছেন যে দীর্ঘদিন ধরে তারা এই ভবনের ট্যাক্স দিয়ে আসছেন, তারা বিদ্যুৎ বিল দিয়ে আসছেন, তারা সরকারের যে আনুষঙ্গিক যে বিল সেটি তারা পরিশোধ করে এসেছেন। কিন্তু কিসের ভিত্তিতে তাদের দাবি হচ্ছে তারা অবৈধভাবে কোনো নোটিশ ছাড়াই তাদের এই ভবনগুলো ভেঙে দিচ্ছেন? কিন্তু বিআইডব্লিউটিএ কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন বা দেখিয়েছেন যে এখানে হাইকোর্টের, দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মূলত সরকারের নির্দেশেই এই যে বুড়িগঙ্গার হারিয়ে যাওয়া যে চ্যানেল সেটি উদ্ধারের মূলত কাজ চলছে। তো সব মিলিয়ে আজকে প্রথম দিনের উদ্ধার অভিযান চলছে, সেটি প্রায় শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ পরে হয়তো বা আজকের মতো এখানে স্থগিত করা হবে। আগামী 5 দিনে এই অত্র এলাকায় যে শত শত অবৈধ স্থাপনা তৈরি রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে। তো এই ছিল মোটামুটি আমার কাছে উচ্ছেদ অভিযানের সর্বশেষ। বাবলি, ধন্যবাদ আপনাকে। কামরাঙ্গীর চর থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম।
এমভি অভিযান 10 লঞ্চে আগুনের ঘটনায় চিকিৎসাধীন 22 জনের মধ্যে 15 জনের শ্বাসনালী পুড়ে গেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। রোববার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, দগ্ধ তিনজনকে রাখা হয়েছে আইসিইউতে। তিনি আরও বলেন, সুস্থ হয়ে বাড়ি না ফেরা পর্যন্ত কাউকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। এদিকে ওই ঘটনায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 37 জন চিকিৎসাধীন রয়েছেন। ঢাকায় একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তাদের চিকিৎসা দিচ্ছেন। 15 জনের মধ্যে 3 জন আছে আমাদের আইসিইউতে আর 2 জন আছে এসডিইউতে। এই যারা আইসিইউতে আছে তারা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। বার্ন রোগী কিন্তু কোনোদিনই যতক্ষণ পর্যন্ত হাসপাতাল থেকে বাসায় না যাবে আমরা কোনোদিনই বলতে পারি না যে তারা সংক্রামুক্ত। ঝালকাঠিতে দুর্ঘটনার কবলে পড়া লঞ্চ অভিযান 10-এ আগুন নির্বাপনে ন্যূনতম কোনো ব্যবস্থা ছিল না। 350 যাত্রী বহনে সক্ষম এই লঞ্চে ছিল 800+ যাত্রী। ঘটনাস্থল পরিদর্শন করে এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক। এদিকে নিখোঁজদের সন্ধানে তৃতীয় দিনের মতো সুগন্ধা নদীতে চলছে উদ্ধার অভিযান। ঝালকাঠি থেকে রেজাউল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিখোঁজদের সন্ধানে সকাল থেকে সুগন্ধা নদীতে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তৃতীয় দিনে অভিযানেও মেলেনি কোনো মরদেহ। দুপুরে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিল্লুর রহমান। পুড়ে যাওয়া লঞ্চ পরিদর্শন শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, অভিযান 10 লঞ্চটিতে ফায়ার সেফটির তেমন কোনো উপকরণ ছিল না। অবস্থায় আমরা এখনও যাইনি, তবে ফায়ার সেফটির এই বিষয়গুলো আমরা দেখব। তাদের এই জলযানটি যখন তৈরি হয়েছিল তখন এই ফায়ার সেফটির ব্যবস্থাগুলো ছিল। 350 যাত্রী ওই লঞ্চে নেয়ার কথা থাকলেও ছিল 800+। এদিকে সকাল থেকে সুগন্ধা তীরে ভিড় করেন নিখোঁজদের স্বজনরা। ফায়ার সার্ভিস জানিয়েছে পানি ঠান্ডা বলেই তৃতীয় দিনে অভিযান চালানো হয়। এরপর পানিতে মরদেহ ডুবে থাকার আর কোনো সম্ভাবনা নেই। দর্শক, ঝালকাঠির লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনা গিয়েছে তদন্ত কমিটি। জেলা সার্কিট হাউসে তারা নিখোঁজদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবেন। বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, তদন্ত কমিটির বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ বাবলি। আপনাকে, আপনি যেমনটি বলছিলেন যে বরগুনায় এখন তদন্ত কমিটি অবস্থান করছেন এবং তারা কিন্তু বেলা 12টা থেকে আমরা দেখেছি যে এখানে যে প্রত্যক্ষদর্শী যারা সেই অভিযান 10 লঞ্চে ছিল সেই প্রত্যক্ষদর্শীদের সাথে তারা কথা বলেছেন এবং এখনও কিন্তু তারা সেই কথা বলা অব্যাহত রেখেছেন। এবং আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই কমিটির প্রধান তোফায়েল ইসলাম, যুগ্ম সচিব নৌপরিবহন মন্ত্রণালয়, তিনি কিন্তু এখানে রয়েছেন এবং তার সাথে আরো 3 জন এই যে 7 সদস্য বিশিষ্ট মন্ত্রণালয়ের কমিটি রয়েছে তার আরো 3 জন সদস্য কিন্তু এখানে রয়েছেন। তিনি হচ্ছেন নৌপুলিশের বরিশাল রেঞ্জের পুলিশ সুপার কফিলউদ্দিন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা এর পরিচালক মামুনুর রশিদ এবং বিএডব্লিউটি এর অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম কিন্তু এখানে যে তদন্ত কমিটি এসেছেন সেই প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে আজকে সারাদিন কিন্তু এখানে আসলে শুধু যারা লঞ্চে যাত্রী ছিলেন এবং প্রত্যক্ষদর্শী ছিলেন তারা তাদের সাথেই কথা বলবেন। এখানে কিন্তু আমরা দেখেছিলাম সকালে যারা নিখোঁজ রয়েছে এবং যেসব যত মানুষ মারা গেছে তারাও কিন্তু তাদের স্বজনরা এখানে এসেছিলেন, কিন্তু জেলা প্রশাসন পক্ষ থেকে আসলে জানানো হয়েছে শুধু কিন্তু তদন্তের স্বার্থে তদন্ত কমিটি এখানে এই লঞ্চে যারা যাত্রী ছিল তাদের সাথেই কথা বলবেন। এবং সেরকমটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে লঞ্চে যারা যাত্রী ছিল এবং প্রত্যক্ষ করেছে যে ঘটনাগুলো তাদের সাথে কিন্তু এইখানে এখন তদন্ত কমিটি কথা বলছেন এবং নিবিড়ভাবে তাদের কাছ থেকে সেই বিষয়গুলো তারা যাচাই বাছাই করে পরবর্তী যে পদক্ষেপ সেটি গ্রহণ করবেন। এবং আমরা ইতিমধ্যে তদন্ত কমিটির সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যেটা জানিয়েছে যে গত 2 দিন ধরে কিন্তু তারা ঝালকাঠি এবং অন্যান্য জায়গায় বিষয়টি নিয়ে তদন্ত করেছেন এবং তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীদের বিষয়ে জানার জন্য তারা কিন্তু আজকে বরগুনায় এসে তাদের সাথে কথা বলছেন। আর এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে।
ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন শিকদার। গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে যাত্রা শুরু হলো ঢাকা নগর পরিবহনে। রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে এর উদ্বোধন করা হয়। ঘাটার চর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে এই বাস সার্ভিস। এজন্য বিআরটিসির 30 আর 20টি বাস নেওয়া হয়েছে ট্রান্স সিলভা পরিবহন থেকে। প্রথমে 50টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও দ্রুতই সংখ্যা বাড়বে 100-তে। নতুন নিয়মে বাসের চালক আর সহযোগীর থাকবে নির্ধারিত পোশাক, বেতন হবে মাসিক। প্রতি কিলোমিটার 2.20 টাকা হারে 21 কিলোমিটার সর্বোচ্চ ভাড়া হবে 47 টাকার মতো। আমরা মনে করি এই ঢাকা নগর পরিবহন এই গ্রিন ক্রিস্টালের আজকে একটি মাত্র রুটে আমরা চালু করতে যাচ্ছি এবং সেই রুটটা হচ্ছে মতিঝিল থেকে কাঁচপুর, সে পাইলট রুট। বাসকে যদি আমরা সুন্দরভাবে নিরাপদভাবে টাইমলি মেনটেন করতে পারি তাহলে কিন্তু ঢাকা শহরের চাপ কিন্তু অনেক কমে যাবে। যারা নিরলসভাবে এতদিন কাজ করেছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন 2023 সালের মধ্যে পুরো ঢাকা শহরে চালু হবে ঢাকা পরিবহন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। শৃঙ্খল পরিবহন ব্যবস্থা, আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা সিটি কর্পোরেশনের দুজন তরুণ জননন্দিত মেয়র যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের আমি সাফল্য কামনা করি। আপনাদের এই উদ্যোগে যদি কোনো বাধা আসে সে বাধা অতিক্রমে আমি মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। রাতের রানওয়ে বন্ধ থাকছে 8 ঘন্টা, তাই দিনের বেলা যাত্রীর চাপ বেড়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতিদিন প্রায় 3টি ফ্লাইট ওঠানামা করায় গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ বিমান। এতে কিছুটা অব্যবস্থাপনার অভিযোগ তুলছেন যাত্রীরাও। তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালক উইং কমান্ডার তহিদুল আহসান জানান, শৃঙ্খলা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আরও জানাচ্ছেন লাকমিনে জেসমিন সোমা। বছরের ছুটি শেষে কাজে ফিরছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত বাংলাদেশি অভিবাসী কর্মীরা। হঠাৎ করে ওমিক্রন হানা দেওয়ায় আটকে পড়ার শঙ্কা থেকে কেউ কেউ আবার আগেভাগেই গন্তব্যে ফিরতে শুরু করেছেন। ফলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীর চাপ। অন্যদিকে থার্ড টার্মিনালের নির্মাণ কাজ চলায় রাতে 8 ঘন্টা করে বন্ধ থাকছে রানওয়ে, ফলে একসাথে একই সময়ে বেড়েছে ফ্লাইট ওঠানামা। দুয়ে মিলে বিমানবন্দরের নিয়মিত কার্যক্রম সামাল দিতে অনেকটা হিমশিম খাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আসছি 2.5 ঘন্টা, মেন রোড থেকে এখানে ঢুকতে তো 1.5 ঘন্টা লেগে গেছে। লোকজন জনসংখ্যা বেশি তো সেই জন্য যতটুকু সমস্যা। আমার ফ্লাইট হচ্ছে 11:30, এখন আমার ফ্লাইটে রিয়ে আসে নাই। বিদেশ থেকে এসে বিমানবন্দরেও নানা রকম অব্যবস্থাপনার মুখোমুখি হতে হচ্ছে যাত্রীদের, বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষা ও ইমিগ্রেশনে দীর্ঘ লাইন এবং তা সামাল দিতে না পারায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কেউ কেউ দেরিতে লাগেজ পাওয়া নিয়েও অভিযোগ করছেন। আমাদের চেষ্টা থাকে যাত্রীদের যেন কোনো সমস্যা না হয়, তারপরেও ফ্লাইট বিলম্ব অথবা কোনো একটা সমস্যার কারণে তাদের হয়তো একটু ভোগান্তি হতেই পারে হয়, এবং আমি এই জন্য অনুরোধ করব যে আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ আছে, আমার অ্যাপসিক অথরিটি আছে, আমার ডিটি সিকিউরিটি অফিসার আছে, তাদের কাছে আপনার অভিযোগ করুন বা তাদেরকে অবহিত করুন, আমরা অবিলম্বে সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের আরটিপিসিআর টেস্ট নিয়েও আছে নানা রকম অভিযোগ। রাতে 8 ঘন্টা করে ফ্লাইট বন্ধ থাকায় তার নেতিবাচক প্রভাব পড়ছে দিনের ফ্লাইট শিডিউলগুলোতে। এতে নানা রকম অব্যবস্থাপনার শিকার হচ্ছেন যাত্রীরা, ফলে গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বাংলাদেশ বিমানকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। লাকমিনা দেশমিন সোমা, নিউজ 24, ঢাকা। যশোরের গদখালির মাঠে প্রান্তরে এখন রং বেরঙের ফুল, ভালোবাসার ফুলে ভরে গেছে ক্ষেতের পর ক্ষেত, যা মানুষের হৃদয়ে শুধু প্রশান্তি আনেনি, দোলা দিয়েছে কৃষকের মনও। নতুন বছর সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারা, করোনার ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
ফুলের রাজধানী হিসেবে খ্যাত গদখালি। এখানকার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন দোল খাচ্ছে জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, হলুদ গাঁদা এবং চন্দ্রমল্লিকা সহ হরেক রকমের ফুল। ফুলচাষিরা জানান, ইংরেজি নববর্ষকে সামনে রেখে এরই মধ্যে ফুল বেচাকেনা জমে উঠেছে। ফুলের দর ভালো থাকায় করোনা ও আমপান ঘূর্ণিঝড়ের কারণে টানা দুই বছরের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন তারা। পয়লা জানুয়ারি আছে, একুশে ফেব্রুয়ারি আছে, এতে যদি আমরা একটু ফলন উৎপাদন করতে পারি তাহলে এতে একটু দাম পাবো ভালো আশা করা যায়। গোলাপ 10-12 টাকা পিস আমরা বিক্রি করি, কালার 15-20 টাকা বিক্রি করি। এই সামনে যে দিনটা এটাই আমাদের সবচেয়ে এই বছরে একটা করি সিজনে ভরসা। বর্তমানে আমরা ভালো আছি এবং সামনে ভালো থাকবো এই আশাতেই আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে যাতে লকডাউনের কবলে পড়তে না হয় সেজন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশ যদি এখন স্বাভাবিক অবস্থা থাকে তাহলে আগামী যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলোকে ঘিরে বিগত দিন যে লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করতাম ঠিক সেই ধারাবাহিকতায় আমরা যেতে পারব। ফুল চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানালেন কৃষি বিভাগের কর্মকর্তা। আগামীতে যে দিবসগুলি আছে এবং সামাজিক অনুষ্ঠানে ব্যাপকভাবে ফুলের ব্যবহার বাড়ছে এবং আমরা কৃষি বিভাগ তাদেরকে উৎসাহ দিচ্ছি, সাথে সাথে তাদেরকে প্রচুর পরিমাণ প্রণোদনার লোনও দেওয়া হয়েছে কম সুদে, 4% সুদে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে 11 ধরনের ফুল চাষ করেন চাষিরা। দেশের গণ্ডি পেরিয়ে ফুল এখন যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ায়ও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আবারও, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজশাহীর সীমান্ত এলাকার চরগুলোর পতিত জমিতে আবাদ বেড়েছে, বেড়েছে ফসলের উৎপাদনও। এসব অঞ্চলে জীবিকায় অগ্রাধিকার পেতে শুরু করেছে কৃষি। তবে উৎপাদিত পণ্যের সঙ্গে বাজারের যথাযথ সংযোগ হয়ে ওঠেনি এখনও। উৎপাদিত পণ্য পরিবহনের প্রতিবন্ধকতায় বাড়ছে বিপণন খরচ। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। শহর থেকে যেতে প্রথমে ছোট নদী, মাঝে চর, তারপর প্রমুক্ত পদ্মা, এমন যোগাযোগ ব্যবস্থায় ট্রলি ও নৌকায় চড়ে নানা চড়াই উতায় পার করে চর মাজার দিয়ারের এই কৃষক শহরে এসেছেন টমেটো বিক্রি করতে। এই সমস্ত আবাদ আমাদের নিয়ে যেতে কত না কষ্ট হয়েছে, নৌকার অবস্থা দেখছেন, এই সমস্ত ধরেন যাচ্ছে আমাদের কষ্টের শেষ নাই। চরের জমি একসময় পতিত থাকতো, এখন চরে বছরব্যাপী হয় আবাদ, তাই উৎপাদন বেড়েছে, কিন্তু বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে যোগাযোগে হয়ে উঠছে না। রাস্তা নাই, ঘাটে অসুবিধে, নৌকায় অসুবিধে, যদি টমেটো আপনার আছে একটা গ্যারাটির খরচ হয় 300 টাকা, আর আমাদের যদি এটা যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতো মাত্র 20 টাকা যেত, সেখানে 300 টাকা খরচ হয়, ঘাটে নেই 50 টাকা, মাঝি ঘাট মিলে 100 টাকা লাগে। কৃষকরা বলছেন চরে নৌকা সিন্ডিকেট থাকায় প্রতি বছর বাড়ে উৎপাদন ব্যয়, পরিবহন জটিলতায় নষ্ট হয় পণ্যের গুণগত মান, চরের উৎপাদকরা বঞ্চিত হন ন্যায্য দাম আর কাঙ্ক্ষিত মুনাফা থেকে। ঘাটে এলে আর একবার 30 টাকা লিতে গেলে লিচে 50 টাকা, তাহলে আমাদের পক্ষে কে এগুলো যোজ্য বুঝতে না। কৃষকের এগুলো সবগুলো কৃষকের উপর উঠছে, আপনাদের খরচ বাড়া মানে তো কৃষকের লস। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চরাঞ্চলের কৃষিতে এসব চ্যালেঞ্জ মোকাবেলার পথ খুঁজছে। পণ্য পরিবহন বা মার্কেটিং এর সাথে জড়িত হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর, তাদের সাথে আমাদের মিটিং হয়, তাদেরকে আমরা এই বিষয়ে অবহিত করেছি যাতে তারা বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। রাজশাহীর গোদাগাড়ি, পবা, চারঘাট ও বাঘা উপজেলার পদ্মার চরে জমির পরিমাণ 14,000 হেক্টর, এর মধ্যে আবাদ হচ্ছে প্রায় 9,000 হেক্টর জমিতে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ধীরে ধীরে আতঙ্ক হিসেবে রূপ নিচ্ছে বিশ্বে। নতুন এ ভ্যারিয়েন্টের কারণে বিভিন্ন দেশে বাড়ছে করোনা শনাক্তের হার। সংক্রমণের উচ্চ হারের কারণে নতুন করে চিন্তায় পড়েছে ফ্রান্স সরকার। দেশটিতে একদিনে 1 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে অনেকেই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। এদিকে ওমিক্রনের সংক্রমণ রোধে ক্রিসমাস উপলক্ষে ছুটির সপ্তাহে বিশ্বব্যাপী প্রায় 5,700 ফ্লাইট বাতিল করা হয়েছে, এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। ভারতে আগামী 10 জানুয়ারি থেকে করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পর্যন্তই আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bt.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ।